নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বিএনপির সাবেক নেতা, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব, উনি 111-এর পরে বিভিন্ন রাজনৈতিক মামলার প্রতিহিংসার শিকার হয়ে ওনাকে আত্মগোপনে যেতে হয়। আত্মগোপনে উনি দীর্ঘদিন ঢাকার পান্থপথে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন, বাট রাষ্ট্রীয় গোয়েন্দা তৎকালীন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা কেউ ওনার এই পরিচয় বা ওনার অবস্থান নির্ণয় করতে পারে নাই। দুঃখের দুঃখজনক হলেও সত্যি উনি বেনামে এবারকের হাসপাতালে করোনাকালীন সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে যখন বিষয়টি তৎকালীন সরকারের নজরে আসে, তারা খুব দ্রুত জোর করে লাশ দাফনের জন্য ওনার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনাকে এবং পরিবারবর্গকে নির্দেশ প্রদান করে। সেই ফলস্বরূপ ওনারা বাধ্য হয়ে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসায় অত্যন্ত দ্রুততার সাথে খুব অল্প সময়ের মধ্যে ওনার বেনাম যে মানে ওনার নাম যে নামে উনি লুকিয়েছিলেন, মাহমুদুর রহমান, ওই নামে ওনাকে লাশ দাফন করতে বাধ্য করা হয়। পরবর্তীতে সরকারের বিভিন্ন দপ্তরে ওনার প্রকৃত পরিচয় সহ ডিএনএ টেস্ট করার জন্য বলা হয়, যাতে ওনার প্রকৃত পরিচয়টি উদ্ঘাটন করা যায়। কিন্তু তৎকালীন সরকার ওই সময়ে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমরা তারপর শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে আমরা মহামান্য হাইকোর্টে আমরা একটা রিট পিটিশন দাখিল করি। রিট পিটিশনে আমরা মাননীয় আদালতের কাছে রুল চাই এই বরাবরে, যাতে ওনার লাশটি সাভারের সেই কবরস্থান থেকে তুলে ডিএনএ টেস্টের মাধ্যমে ওনার পরিচয়টা জানা যায় এবং একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান হিসেবে যাতে ওনাকে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার বাড়িতে দাফন করা হয়, ওনার নামে প্রপারলি ডেথ সার্টিফিকেট ইস্যু করে এবং ইন্টারপোলে যাতে ওনার নাম টাম অ্যাজ এ লেট একজন মরহুম হিসেবে দেখানো হয়। মাননীয় আদালত শুনানির পরে আমাদেরকে একটি রুল ইস্যু করেন এবং রুলের সাথে সাথে ওনার রিমেনিং যা আছে সাভারের কবরস্থানে ওটা তুলে ডিএনএ টেস্ট করে মহামান্য আদালতে আমাদেরকে একটা কমপ্লায়েন্স জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এই টেস্টটা সিআইডি করবে, কারণ আপনার ডিএনএ টেস্টের দায়িত্ব ওরা সিআইডির দায়িত্ব, এটা সিআইডি করে। আমরা রুলের টার্ম হচ্ছে আপনার আমরা বিবাদী করেছি দুইটি মন্ত্রণালয়ের সচিবকে, পুলিশ সিআইডি এবং দুইটি থানার ওসি, এবং তাদের উপর কোর্ট রুল জারি করেছে যে কেন ওনার মৃতদেহ উত্তোলনপূর্বক ডিএনএ টেস্ট করে তার পরিচয় শনাক্ত করা হবে না এবং তাকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা, তার নিজের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হবে না এবং একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান দিয়ে তাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে যেন তার বাড়িতে দাফন করা হয়।